আমি সে কি তোমার বন্ধু? সে তোমার বন্ধু না বান্ধবী? ও তো বান্ধবী। আচ্ছা কাম বাদ দেন, কাম বেশি পছন্দ হইতেছে না। শিল্পী রে, কি করতেছেন? ফুলছিলেন আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার পালিত একজোড়া ঘুঘু। তো এই ঘুঘুর এই যাত্রার নাম হচ্ছে দোয়েলা ঘুঘু। তো এই যে খাবার হিসাবে এখানে চেনা কাউনের একটা মিশ্রণ আছে, ধরো এটা আমি খুলে রাখবো। কি করছো তারা? চলে যাও, তোমরা আজকে মুক্ত। মানে আমি যখন ওদেরকে আনছি তখন মানে পোলাপানে হয়তো নিয়ে মেরে ফেলাইতো, তো আমার কাছে ধীরে ধীরে বড় হয়েছে। এর আগে একবার ছেড়ে দিছি, আবার আসছে। এটা সেকেন্ড টাইম ওদেরকে ছেড়ে দেওয়া। ওদের ধরতে হবো না আম্মু, ওরা চলে যাক। পাখি চলে যেতেছে, টিটি পাখি। যাও যাও যাও, চলে যাও। আর না গেল জাল না, এভাবে খোলা আছে না, এভাবে খোলা রাখবি। মন চাইলে আইব, মন চাইলে যাবো, মানে বন্দি না। উড়াল দাও, উড়াল দাও, যাও যাও যাও, ওদিকে চলে দাও। হ্যাঁ যাও, হ্যাঁ যাও, যাও যাও। বল দো না দিন দিন, আমি যাইতে বলো না। না ভয় দেখান যাবো না তো, এই যে খারাই নাকি খাওন দিছি, দেখ খাই। আরে পাখি উইরা খাইলে বকের কলে, শিল্পী রে। বাইর কলে দেখা আলোছে, তাই তো যাইবো না। এই গান হুই না আর যাই হাত আছে না তো, ওরা প্যারালাইজড হয়ে গেছে যে তারা যে গান হইছে ওরবার যাই হাত ফেল করে মরবো। যাই হোক, আপনারা আজকে জানতে পারলেন আমার বোন এটা খালি বুইনাই দিছ না, এটা পানি ভনি তো কিচ্ছু নাই। কবুতরে মেরে আলাইছে, হ্যাঁ মারছে। এটা বুইনা দাও, যা বুইনা দে। এটা মানে ওরা লাভ দিয়ে বসার জায়গা পাইতেছে না কোনো। না আচ্ছা, ওই যে লিচু গাছে লাভ দাও, লিচু গাছে দাও, লাভ দে লিচু গাছে দাও। হ্যাঁ যাও, এ চলে গেছে একটা, তুমিও যাও, তুমিও যাও। এখন উঠতে পারে না তো। এই যে নিচে একটা ঘুঘু দেখতেছেন না, এটা হলো তিলা ঘুঘু। এই যে এটা উড়ে গেল, দুটোর মধ্যে অনেকখানি ওই জুড়ে আমার কলা গাছে গেছে। ঘরের দিকে যেতেছে, বাসা খুঁজা এখন তো ওই দিকে চলে গেল। ফুলকপি খেতে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, খালি যে কেল কেল ধরে আমি নিয়ে এলে ভালো হইতো না। তাহলে এই ঘাস কি করতেছেন? ফালে দিবেন কে? কেরা কয় সের পারবো? পাগল নাকি এগুলো? ভুল হয়েছে, এটার মাঝখান দিয়ে না দইনা পাতা দেওয়ান লাগছাল, মিস্টেক করে ফেলাইছি। এই বুদ্ধিটা আমার কেউ দিল না। এই যে এখন সিটালে না, এখন সেটা দিলো না। ওবু বিশ দিন লাগবো, এই যে এই কপি বরগুজের হলে নিরিয়া এতদিন ভিটামিন দিয়ে না কপি বরগু বানিয়ে দিত। আমি তো ভিটামিন দিবার চাই না, ভিটামিন সারা দিত কই দেয়া হয় না, তাই তো কপির সারা হে যে নাই গান হইছে বল না বৃষ্টির জন্য। আর জাগে এটা এটা বুদ্ধি করি, কালকে এটা পরীক্ষামূলক না হয় না ওবু, ঠিক আছে? আমার যদি দুই চার পাঁচ কেজি হজ নষ্ট হয় এক সাইড দিকে আপনি ছিটিয়ে দিবেন। কেরা কইছে তোমারে? জানো না যেটা মাতবাড়ি করো,
কোনোদিনও নষ্ট হইব না। হজ আরো প্রাকৃতিক ভাবে পোকামাকড় দূরে রাখে। সাইড দিয়ে দাও, ভিতর দিয়ে দেয়, ভিতর দিয়ে দেওয়া যাবে। কেল উঠানোর দরকার নাই, এনে পানি তো বাঁচতেছে না, পানি কেল উঠায় কারা যে জায়গায় পানি বাঁচবে। আচ্ছা কাম বাদ দেন, কাম বেশি পছন্দ হইতেছে না। আসে আসে খালি একজন আসতেছে, চোখ বন্ধ করেন ব্যক্তিতে, হ্যাঁ চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে হাত পাতেন, চোখ বন্ধ করে হাত পাতেন, সবার চোখ বন্ধ, একবার চোখ বন্ধ, তাহলে যখন কমু, যখন কমু, তুই তো এম ভাই কানা, আর চোখ বন্ধ করে কানা ওঠে না তোর, চোখ বন্ধ, চোখ বন্ধ না হঠাবি না, চোখ বন্ধ, চোখ বন্ধ, ওই যে গোয়ার কাকা চোখ বন্ধ করছে, করেন করেন করেন, আই করেন করছেন করেন, আই দেশ কেউ দেখে না জানি, হাত দেন হাত দেন, কি দিলাম কই, আজকে হলো আমার জন্মদিন, ঠিক আছে এই উপলক্ষে উপহার, এন খুলেন খুলেন, তুই তো এম ভাই কানা, আর ই করো সুজাব বেড়ে রাখ দাও, দিয়ে দাও ধরো, শম্পা সুজাব বেড়ে নিয়ে দাও, হজের যে দাম এখন মিস্টেক হয়ে গেছে, দাম ইতো আলমাসের খেয়াত ইতো বরবর হয়েছে, কালকে রোববার দিনকে বাজারে কয়টা নাও দাম জানেন কালমাসের বলা 60,000 টাকা বের করে দেয় এম ভাই দিয়ে দিছে, হ্যাঁ পালে আমরা কয়টি সময় কয়টি সময় 60,000 খুব সুন্দর হজ জ্বালাইছে টিয়া পাইব খেতে, আমার তো এই জন্মদিন, জন্মদিন কি রান্তাস, আমার এখান থেকে খাইবার দিল না, না খাবে রাখলাম, বুড়ে গেছে নাকি, বয়স বাড়লো আমার, এই কেসর মত যাও যাও, স্যার নামাই দাও নামাই দাও, তোমার বন্ধু ছাগল, আমি সে কি তোমার বন্ধু, সে তোমার বন্ধু না বান্ধবী, ও তো বান্ধবী, এই আমার মেয়ে ডাকে তোমারে, ও মামা পড়ে গেছো মামা, এই যাও না কথা বলবো, আমার মেয়েটা কথা বলবো, ওই যে গেল গা পসা পসা ছাগল, আচ্ছা যাক গা আসো, এইটার পেট থেকে উগুনে কয়দিন পর, এখন ওই ছাগল ধরতে যাবো, আসো আম্মু আসো থাক, ও ঘাস খাই, এই বল দৌড়া এখনো যায় নাই, তুমি যাইবা না, তুমি থাকবা না, ও একটা গেছে, ও রইয়ে গেছে, আচ্ছা থাক, হ্যাঁ সন্ধ্যায় যেতেছে, শম্পা রাতের বেলা কই ছেড়ে দিব, নারকেল ইলিশ গরুর মাংস, এত খামো কেমনে, আমি খালি আনতাছে এগুলো খাইতে দিতেছে না, আমার খিদে লেগে গেছে, দই আনছে দই দই, এগুলো খাইতে পারবেন আপনি, হ্যাঁ নেন একটা, এটা নেন এটা নেন নেন, হ্যাঁ হ্যাঁ খান খান, চিকেন চিকেন ডাকপারি, চিকেন গেল কার বাড়ি, আয়রে চিকেন ঘরে আয়, আয়াত সোনা খেতে চায়, নেমো এই আমার মেয়ে তো খুব সুন্দর খায়, এগুলো আবার বানিয়ে দিবে, হ্যাঁ এই যে আরও রয়েছে, তাহলে আমরা প্রতি মাসে একবার করে এরকম জন্মদিন করবো, জন্মদিন ছাড়া তো আম্মু ভালো মন্দ রান্না করে দেয় না, খালি ক্ষেত খোলা সবজি, এটা তোমার মেয়ে তোমাকে দিছে।
ফুলকপি কম মজা হয়েছে না ও চেপড়ে বোনের শব্দ তুমি সবকিছু নিয়ে নিয়ে নাও হ্যাঁ হয়েছে নিমনি তো বিসমিল্লাহ সব জায়গার ইলিশ স্বাদ না ইলিশ মাছ কিনা টেস্টি ইলিশ কিনা খুব ডিফিকাল্ট আসলে না খাইনি প্লেটে তো দেখাবো না আর সবগুলো রান্নায় মজা হয়েছে আর অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি এরকম মানে সব কিছু মিশিয়ে খান কেন এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস এর জন্য আমার বাপের কাছেও প্রচুর বকুনি খেয়েছি আলাদা আলাদা না খেয়ে আমি অনেক সময় সবগুলো একসাথে মিশাই মানে মুখের ভিতরে বাস আর দিও না মানে মুখের ভিতরে যখন সব তরকারি মিশিয়ে মুখে দিই তখন একটা ফ্লেভারের একটা কী বলে এটা এক্সপ্লোশন হয় হ্যাঁ মানে আলাদা আলাদাও খাই আলাদা আলাদা ফ্লেভার আবার আপনি সব মিশিয়ে দেখবেন আলাদা টেস্ট আর এটা তো ফ্রাইড না ফ্রাইড রাইসের সাথে দই কতটুকু যায় বোঝাই না মানে পোলাও হইলে দই না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর সবচেয়ে ভালো হয়েছে হলো সবজিটার টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয়েছে তারপর চিকেনটাও খুব বেস্ট হয়েছে আমার মেয়েও তো খাইছে আর ইলিশ মাছটাও তো বেশি মজা লাগে নাই এটা সম্ভবত মাছটা টেস্ট না ওই তো সেটা আর রোস্টটা খুব মজা লাগছে গরু মাংসটা খাই আপনাদেরকে ফাইনাল রিভিউটা বলি বিসমিল্লাহ পুরো গ্রামে লাগিয়ে গেছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করতেছি দই কনে নিব ভাই এডি তো খাইতে পারবো না আচ্ছা দই সুন্দর আচ্ছা দই দেখি দেখি কিরকম দই একটু মিশিয়ে নিই খাইতে পারিনি দেখি দই শুরু শুরু বাড়ির থেকে আসছে ঘরে পাতা দই একদম ও আসলে তো একদম ইটার দলা কালার তো খুব সুন্দর হয়েছে একদম আমি এক একটু এমনি খেয়ে দেখি পারফেক্ট আর একটু মিশিয়ে নিলাম যারা এভাবে খান্নায় খেয়ে দেখেন তো ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া রাখেন আর কাউরে এই দাওয়া দিতে পারি নাই বা এ করতে পারি নাই তো আজকে ভিলেজ লাইফ সম্পাদের চ্যানেলটা আছে সম্পাদের ওইটারও মানে দ্বিতীয় জন্মবার্ষিকী মানে এই সেপ্টেম্বরের 20 তারিখেই চ্যানেলটা খোলা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওই চ্যানেলে এখন 6,60,000 সাবস্ক্রাইবার আছে এরকম কে কে আছেন যে মানে দোয়েল আগ্রো ভিডিও দেখেন কিন্তু ভিলেজ লাইফ সম্পাদ চ্যানেলের একটাও দেখেননি আর আমাদের নামে অনেকগুলা মানে ফেক চ্যানেল খোলা আছে আপনাদেরকে বলে রাখি আমাদের এই দুইটা চ্যানেল ছাড়া আর মানে অন্য কোনো চ্যানেল আমাদের নাই তো সবাই এ ব্যাপারে একটু খেয়াল রাখবেন তো ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম